প্রথমে আপনাদেরকে জানাই হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, রাসযোগ। হাতে রাসযোগের চিহ্ন নিয়ে আলোচনা করব। এই চিহ্ন বা রেখাগুলো আপনার হাতে থাকলে পারে আপনার রাসযোগ আছে। তো রাসযোগ চিহ্ন আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো আপনাদেরকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে চিহ্নগুলো দেখাবো এগুলো পুরুষ এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। একজন ছেলের হাতে থাকলে পারে এই চিহ্ন, আপনি বুঝতে পারবেন যে আপনার রাসযোগ আছে। আর একজন মেয়ের হাতে এই চিহ্নগুলো থাকলে পরে আপনি জানবেন আপনার রাসযোগ আছে। এবার প্রশ্ন হচ্ছে, রাসযোগ থাকলে পরে জীবনে কি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, রাসযোগ যাদের হাতে আছে, আপনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও জীবনের এমন একটা সময় আসবে যখন দেখবেন আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন, প্রচুর টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো আপনি করতে পারবেন যদি আপনার হাতে রাসযোগ থাকে। তা জীবন আপনার বদলে যাবে হাতে যদি এই রাসযোগ চিহ্ন আপনাদের কারোর হাতে কখনো আসে। তো এই রেখাগুলো হস্তরেখা শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকে এই রেখাগুলোর সঙ্গে পরিচিত হন, দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না। আরেকটা কথা বলি, এই রেখাগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে, বর্তমানে অনেকের হাতে থাকবে না কিন্তু ভবিষ্যতে এই রেখা আসতে পারে, হাতে রেখা চেঞ্জ হয়, যে কোনো সময় আপনাদের হাতে রেখা আসতে পারে, 3 থেকে 6 মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখাগুলো চেঞ্জ হয়। চলুন আপনারা দেখে নিন, প্রথমে হাতে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে আপনার শিরোরেখা, এটা হচ্ছে জীবন রেখা, আর এই রেখাটাকে বলে ভাগ্য রেখা। এবার আপনাদেরকে প্রথমে যেটা আমি দেখাবো, রাসযোগ। এটা দেখতে গেলে প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই রেখার দিকে, যে রেখাগুলো আমি দেখাচ্ছি দেখবেন কবজিতে এই ধরনের লম্বা লম্বা কিছু রেখা আপনারা প্রত্যেকে নিজেদের হাতে দেখতে পাবেন। এই রেখাগুলোকে বলে মণিবন্ধ রেখা। তো কারোর হাতে একটা থাকতে পারে, কারোর হাতে দুটো থাকতে পারে, কারোর হাতে 3টে থাকতে পারে বা 4টেও থাকে। তো আপনারা দেখবেন আপনার হাতে এই মণিবন্ধ রেখা। যদি এই মণিবন্ধ রেখা আপনার হাতে থাকে এবং সেই সঙ্গে এই মণিবন্ধ রেখা থেকে কোনো একটা রেখা যদি এরকম শনি পর্বত পর্যন্ত যায়, আপনাদেরকে বলে দিই এই মধ্যমাঙুলের নিচে এই যে অংশটা এটাই হচ্ছে শনিক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট। যদি এই মণিবন্ধ রেখা থেকে এরকম একটা রেখা আপনার লম্বা সোজা শনি পর্বত পর্যন্ত যায়, এই রেখাই ইঙ্গিত দেয় যে আপনার রাসযোগ আছে। এটা গেল প্রথম রেখা, যাদের নেই হতাশা হবেন না। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা রেখা, সেটা দেখবেন আপনাদের হাতে। এটা দেখতে গেলে আপনার এই শুক্র ক্ষেত্র দিকে লক্ষ্য রাখুন। প্রথমে শুক্রের ক্ষেত্র, ইংরেজিতে যাকে ভেনাস মাউন্ট বলে, তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতের এই চন্দ্র ক্ষেত্র দিকে দেখুন, এবং দেখবেন আপনার হাতে এই রবির ক্ষেত্র। শুক্র, তারপরে হচ্ছে চন্দ্র এবং রবি, এই 3টি যে গ্রহ আমি দেখালাম আপনাদেরকে, এই 3টি গ্রহ আপনার হাতে যদি উঁচু এবং উভার অবস্থায় থাকে, একটু ফোলা থাকে, এটাও কিন্তু একটা রাসযোগ। এই 3টি গ্রহ যাদের শুভ আছে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন বদলে যাবে, এটাও একটা রাসযোগের লক্ষণ, আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখায়, যদি আপনার এই যে অংশটা আমি দেখাচ্ছি এটাকে বলে করতল বা চেটো, হাতের মাঝে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আপনার হাতের মাঝে এরকম জায়গাতে যদি কালো বর্ণের তিল থাকে, কালো বর্ণের তিল থাকে, যে অংশটা আমি চিহ্নিত করেছি এই স্থানে যদি কালো বর্ণের তিল থাকে তাহলে পারেও একটা কোটিপতি হওয়ার একটা লক্ষণ। আপনারা হয়তো অনেকে শুনেছেন হাতে তিল থাকা অশুভ, কিন্তু হাতে এমন জায়গা আছে যে জায়গায় তিল থাকলে পরে আপনি কোটিপতি হবেন, সেরকম একটা জায়গা হচ্ছে এই করতল বা চেটোর মাঝে যদি আপনাদের কারোর কালো তিল থাকে, এটা অত্যন্ত শুভ, শুভ ফল দেয় এবং তারা কোটিপতি হয়। এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা আপনারা একটু ভালো করে দেখবেন, সেটা হচ্ছে আপনার হাতের এই করতলটা যদি এরকম
চতুর্ভুজ টাইপের বা স্কোয়ার চিহ্ন হয়। সেই সঙ্গে হাতের এই করতলের রঙটা যদি গোলাপি বর্ণ অথবা লালচে বর্ণ হয়, সাদা না হয়, হলুদ না হয়, কালচে বর্ণ যদি না হয় আপনার করতলের রং, পাশাপাশি দেখবেন আপনার হাতে প্রধান চার রেখা, হৃদয় রেখা, শিরোরেখা, জীবন রেখা আর এই ভাগ্য রেখা, চারটি রেখা যদি আপনাদের সুস্পষ্ট সুন্দর হয়, কোনো রেখা দিয়ে যদি কাটা না থাকে, এটাও কিন্তু একটা রাজযোগের লক্ষণ। আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, প্রচুর সম্পত্তি করতে পারবেন, এতটুকুন আমি আপনাদেরকে বলতে পারি। এই সমস্ত রেখা যাদের হাতে আছে তাদের জীবনে এমন ঘটনা ঘটেছে। আপনাদের শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু হাতে রেখা দেখে মানুষের ভাগ্য বিচার করা যায়, সঠিকভাবে বিচার করা যায়। শুধু হাতের রেখাগুলো সঠিক হতে হবে, তাহলে পরে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। আর একটা দেখাই আপনাদেরকে, সেটা রাজযোগ, এই চিহ্ন থাকলে পরেও আপনার রাজযোগ হবে। সেটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এরকম, এই যে রেখাটা বলছে এটা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা থেকে কোনো একটা রেখা যদি আপনার এই অনামিকা আঙুল এর নিচে এই যে স্থানটা দেখাচ্ছে এটা রুবির স্থান বা সানমাউন্ট, এই সানমাউন্টের দিকে লক্ষ্য রাখুন। এই সানমাউন্টে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে আপনার রুবি রেখা বা সানলাইন। রুবি রেখা বা সানলাইন এর দিকে আপনারা একটু লক্ষ্য করুন, এবার দিয়ে দেখুন আপনার এই রুবি রেখা থেকে কোনো রেখা যদি এই ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়ে ভি সাইন তৈরি করে, এটাও একটা কিন্তু ধনী হওয়ার লক্ষণ। দেখুন তো আপনার হাতে এরকম কোনো রেখা আছে কিনা। তো আজকের এই ভিডিওতে যে রেখাগুলো সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম, এই রেখাগুলোর মধ্যে প্রত্যেকটা রেখায় যে আপনার হাতে থাকতে হবে এমনটা নয়, যে কোনো একটা রেখা আপনার হাতে থাকলে পরে আপনার রাজযোগ আছে এবং আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন। এবার আপনারা নিজেদের হাতটা দেখে বিচার করে নিন যে আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা, যদি না থাকে হতাশা হবেন না, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই রেখা আপনার হাতে আসতে পারে। 3-6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়। সব থেকে বড়ো কথা হচ্ছে জীবনে পরিশ্রম এবং কর্ম করা। কর্ম আপনারা প্রত্যেকে করুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাতের রেখা চেঞ্জ হয়। কর্ম বন্ধ করবেন না, বসে থাকবেন না, একটা মাত্রই আপনারা প্রত্যেকে যেটা করতে পারেন পরিশ্রম আর হচ্ছে কর্ম। নিজের কর্মটা ঠিকঠাক করুন, ভাগ্যে অবশ্যই পরিবর্তন আসবে।